জবান মোবারক বন্ধু আমার বাবাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবানে জারি হয়ে আছে এমনি করে আপনার রড গরম করে যখন বিদা হয়ে গেল বাবাজি আমার এমন সময়তে আবার প্রহরীদের বলে হে প্রহরী দয় তোরা বেলালকে ভালোভাবে বেঁধে রাখ চলে গেল বাবা আমার ঘরের ভিতরে লোহার জুতো পরিধান করে তার মাথাতে লোহার আল ফিট করে এনেছে এনে বলছে বেলাল দেখছো পায়ে আমার লোহার জুতো দেখছি তো কলেমা যদি না হলো এই লোহার আল তোমার দেহের ভিতরে ফুটিয়ে গোস্ত ছিয়ে আনবে সোনাবানি কে রব আরো ভালো করে বুঝুন বাবা পৃথিবী জমিনে দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঘাতে পরে আঘাতে যখন জজ্জরিত বাবা লোহার জুতো পরিধান করে এসে বেলালকে জিজ্ঞাসা করে বেলাল এখনো কি নবী পাক ভালো নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন না সম্ভব পর নয় আপনার মাবুদকে আমি মাবুদ বলে মানতে পারবো দেব দেবতাকে আপনার দেবীকে আপনার দেবতাকে আপনার হুবুল ঠাকুরকে আমি আমার দেবতা বলে মানতে পারবো না সঙ্গে সঙ্গে সাই জোরে একটা লাথি মেরেছে বাবা এই লাথি মারায় লোহার আল ভিতরে ঢুকে গিয়েছে বন্ধু লোহার আল যখন ঢুকে গেল পাট টেনে নেই গায়ের গোস্ত ছুঁয়ে বেরিয়ে আসতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু আনতাহাদুন বলে কেঁদে উঠেছে আব্বাজি আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার আওয়াজ দিয়ে উঠেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করা হয় যত আঘাত করে বেলাল তত হাসি দেয় আর যখন আঘাত বন্ধ করে বেলাল কান্না শুরু করে দেয় আমি জিজ্ঞাসা করেছিলাম বেলাল তোমাকে যখন চাবুক মারে তখন তুমি হাসো আর যখন চাবুক বন্ধ করে তখন ব্যাপারটা কি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেছিলেন ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া যখন আমাকে চাবুক মারি আমার দয়াল নবীকে আমি দেখতে পাই আমার নবী আমায় বলে বেলাল ও বেলাল আমি নবী তোমায় দেখতেছি বলো না আবু বকর যখন চাবুক বন্ধ হয় আর নবী দেখা যায় না আমি যার প্রেমের পাগল সেই নবী যদি আঘাত দেখা যায় এটা কি আমার আনন্দের সময় না কান্নার সময় বলে নবী দেখলে তো আনন্দের সময় এই জন্য আমি হাসতাম জোরে বলুন বাবা এ হলো প্রেম এমন সময় দেখা গেল বাবা আবার জিজ্ঞাসা করে এখনো কি মাবুদকে আমার মানতে পারো না না সুন্দরে আমার সোনামানি কে পুরো দেহটা যখন লাথি মেরে মেরে ওই লোহার আল ঢুকিয়ে ছিদ্র করে ফেলেছে বাবা এমন সময় ঘরের ভিতরে গেল যাই আপনার লবণ নিয়ে চলে এসেছি আর ওই ছিদ্র জায়গাগুলোতে উমাইয়া লবণ ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছে বাবা কাটা খায় লবণের ছিটা কত যন্ত্রণা আপনি বোঝেন না বাবা চলে গেল আবার বাড়ি ভিতরে বাবা মরিচ বেটে নিয়ে এসেছে ওই কাটা জায়গাগুলোতে ছিদ্র জায়গাতে আপনার ওই মরিচ বাটা আপনার মাখিয়ে দেয় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জবানে বলতেছেন আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি বেলাল জীবন দিতে পারি যেন তোমার মহাব্বত অন্তর থেকে মুছে না যায়
আমার বন্ধু সোনা মানিক এর এমনি করে ঝজ্জরিত করে ফেলেছি পুরো দেহটা ঝাজরা করে দিয়েছি আব্বা আমার এমন সময়তে প্রহরীদের বলে তোরা পানি গরম কর একটা ডেকে আপনার পানি দি খলন তো টকবক করে পানি ফুটতেছে এক জায়গাতে আঙ্গার তৈরি করেছে বাবা ওই আঙ্গারে আপনার কি আগুন আপনার দাও দাও করে জ্বলে আঙ্গার তৈরি হয়েছে এইদিকে আপনার আবু জাহেল ডাক দিয়েছে উমাইয়া আমার কাছে এসো উমাইয়া বেলাল উমাইয়া চলে গেল আবু জাহেলের কাছে আবু জাহেল জিজ্ঞাসা করে উমাইয়া বেলালের খবর আমায় বল বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বিষয় আমাকে একটু শুনিয়ে দাও সঙ্গে সঙ্গে বলতে চাইছে ওগো আমার আবু জাহিল কি বলবো আপনাকে এত কষ্ট দিলাম এত মার মারলাম এত জর্জরিত করে দিলাম কিন্তু বেলাল কি ইসলাম থেকে চুল পরিমাণ সরাতে পারিনি যত আঘাত করি ততই যেন তার প্রেম আরো বৃদ্ধি পায় ঠিক না আব্বাজি আমার এমন সময় আবু জাহেল বলে আমি জানতাম তুমি পারবে না আমাকে দাও আমি তাকে নবী ভুলিয়ে দেব আমি তাকে ইসলাম ভুলিয়ে দেব এমন আঘাত করব জীবনে আর ইসলামের কথা মনে করবে না একবার রসুল পাকের কথা মনে করবে না আব্বা আমার এমন করে আবু জাহেল যখন বলেছি বলে আমি পারব তাইবা বলে হ্যাঁ তুমি পারবে না 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 আমি পারব যদি পারো তাহলে পৃষ্ঠা উঠ উপহার দেব সাহেবা বলে আমিও পৃষ্ঠা উঠ দেব মনে রাখো ৪০টা উঠ আমার পাওনা হয়ে গেল আবু জাহেল চলে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট দেবে বলে ওগো আমার আব্বাজি মা বোনেরা আজ প্রতিযোগিতা চলছে কে কত বেশি নবীর আশিককে কষ্ট দিতে পারে হে বাবাজি আমার আবু জাহেল যখন নিকটে এসেছে এসে দেখতেছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনে উপুড় হয়ে পড়ে আছে আর জবানে আমার আল্লাহর নাম জপ হচ্ছে জোরে জোরে কর সুবহানাল্লাহ আবু জাহেল হাতে একটা লাঠি নিয়ে গুতো দেয় গালে হাত দিতে ঘিরি না লাগতেছে যেহেতু ক্ষত বিক্ষত দেহ লাঠি দিয়ে গুতো দে বলছে বেলাল কেমন আছো তো উনি লাপ মেরিয়ে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে রসুলের প্রেমে ভালো আছে আমরা হলে কি বলতাম কেটে কুটে যাচ্ছে রক্ত বেরোচ্ছে এরকম কইতাম নি কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো ভালো নাই ভাই ভালো নাই চলছে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলেন বাবা যে হালাতে তুমি থাকো আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করো বন্ধুরে আমার এমনি করে আপনার আবু জাহেল বললে এক কাজ করো লোহার হুক দেখোছো নি হুক যেগুলো আপনার সিমেন্টের বস্তা ধরে চালির বস্তা ধরে ডিলিয়ারের বাড়ি গেলে লোহার হুক দেখা যায় সিমেন্টের ব্যবসা করে যারা তাদের বাড়িতে গেলেও লোহার হুক দেখা যায় এই লোহার হুক এরকম বাবা লোহার হুক দি বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখেতে ফুটিয়ে দেয় কত বেদনা তোমরা বোঝো না বাবা আমার বাবাজিরা ওই লোহার হুক আপনার দেহে ফুটিয়ে দি টেনে টেনে নিয়ে যাচ্ছে আবু জাহেল বলে পানিতে জুবাও দেখি একটু খলন্ত পানিতে এই পানিতে ডুবিয়ে দেয় টগবগ করে পানি ফুটতেছে আমার নবী পাকের আশিক বেলাল ওই পানির মধ্যে আপনার কিনা ইশকে রাসূলে মাতোয়ারা হয়ে আছেন ওগো বাবা যেখানে নবীর নাম চলে জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যায় জোরে বলো যায় না আব্বাজি আমার শরীয়তের বাজারে সবাই দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলার পুরো দেহ সিদ্ধ হয়ে গেছে হকিকাতের বাজারে বেলালের প্রেম আরো মজবুত হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল বাবা পানি থেকে বার করা হলো বার করার পরে দেখে তা আবার জিজ্ঞাসা করে বেলাল এখন কি তোমার প্রেম গেল না বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো মুনিবের বেটা মুনিব আমি পৃথিবীর জমিনে আমার হাত দিয়ে আপনার ইশারা করে বলতে চাই ওগো মুনিবের বেটা মুনিব এ জীবন থাকতে আমি নবীর প্রেম ছাড়তে পারবো না জোরে কর সুবহানাল্লাহ আবু জাহেল তেলে বেগুনে আরো জ্বলে গেল এবার মুনিবকে আপনার প্রহরীদের বলল একে আপনার খলন তো ওই আঙ্গারের মধ্যে ফেলে দাও দেখবো তার কেমন প্রেম আব্বা আমার পানিতে তাকে খলন তো পানিতে সিদ্ধ করে তার মন ভরলো না এবার আঙ্গারে ফেলে দেওয়া হবে নবী প্রেম
প্রেমিক বেলাল ওই আঙ্গারের মধ্যে পড়ে আছে আমার নবীর মহব্বতে কোনো অসুবিধা নাই ওরে প্রেম আছে যেখানে যন্ত্রণা আছে সেখানে আই ঠিক না ছেলেরা বলতে ঠিক বলিস মানে ও একটা মেয়েকে ভালোবাসে ও যন্ত্রণা আর মেয়েটা মনে মনে বলতে ঠিক বলিস মানে প্রেম আছে যেখানে যন্ত্রণা আছে সেখানে বাবাজি আমার প্রেমের কথা কইতে গিয়ে বলি সোনামানিক আমার প্রেম করো কাকে একটি ছেলে একটি মেয়েকে প্রেম এর নাম প্রেম নয় বাবা প্রেম হলো তার নাম কার নাম বলে যাকে প্রেম করলে সব জায়গায় আপনার লাভবান হবে তাকে প্রেম করো তোমার বিবি তোমার কবরে যাবে কথা কও যাকে ভালোবাসছো সে যাবে মা যাবে বাপ যাবে বন্ধুরা যাবে গ্রামবাসী যাবে তা যাকে ভালোবাসো প্রেম করো সে তোমার কবরে যায় না তা প্রেম করে লাভ কি প্রেম করো তাকে কবরে পাবে যাকে কবরে পাবো কাকে কথা কন কাকে পাওয়া যাবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যখন যাবে আমার নবীকে পাবে তা যে নবীকে কবরে পাওয়া যায় মিজানে পাওয়া যায় পুলসিরাতে পাওয়া যায় হাসর মাঠে পাওয়া যায় সেই নবীর সাথে প্রেম করা যায় জোরে বল আব্বা আপনি এমন জায়গায় প্রেম করেছেন যে ধোকা দেবে না এই প্রেমকে প্রেম বলে প্রেম তাকে বলে যে প্রেম অমর তার মানে কি দুনিয়াতেও কবরেও হাসেরও মিজানেও পুলসিরাতেও তারপরে সাথে জান্নাতেও অমর প্রেম জোরে বলে যে প্রেম মরে তাকে কি প্রেম বলে একে তো ভাঙা বাসা আমি নাম দিয়েছি কি বাসা কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে একটা ঘরে ভরে দাও দেখো ভাঙা বাসা ভালোবাসা ভাঙা বাসা হয়ে যাবে এই ঠিক এর নাম প্রেম নাকি ভোকাবাদ সিটিংবাদ প্রেম করো তাকে কবরে পাবে যাকে হাসরে পাবে যাকে মিজানে পুলসিরাতে পাবে যাকে তার সাথে প্রেম করার কথা স্বয়ং বুখারী শরীফের হাদিস জোরে বলে ঠিক কি না কথা কি বোঝা যাচ্ছে আব্বা আমার আচ্ছা এমন কেউ নাই হয়তো 10,000 দিতে পারলেন না তো 5,000-এর জোড়া মদিনা মদিনা আশেক মুমিনের আর জোরে আশেক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা জোরে বলুন জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি এত বার দেখার পরে তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা মোহাম্মদ সবুর 1,000 টাকা আল্লাহ পাক আল্লাহ তাআলা চলে গেছে যারা কবরে আযাব তাদের মাফ করে দাও আমার ভাই সবুর 1,000 টাকা দিল 2 নাম্বার আল্লাহ কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারী তাকবীর 3 নাম্বার হবে না নিয়ত করুন বন্ধু মদিনা মদিনা আশিক মুমিনের সবাই বলুন না আসে কো মুমিনের ঠিকানা আর জোরে আসে কো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে
নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা মদিনা, আসে কো মুমিনের। হযরত হাবশি বেলাল ভালোবাসলো নূরের নবীকে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা, আশে কো মুমিনের নাম মদিনা মদিনা, আশে কো মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকে রব, এমনি করে পুরো দেহটা আপনার ঝাঝরা করে দেওয়া হয়েছে বাবা, আমার আগুনের ভিতর থেকে বার করা হয়েছে। বার করার পরে আবু জাহেল জিজ্ঞাসা করে, বলো এখন তোমার প্রেম কমলো নি? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু একই কথা বলেন, নাজেরা বিবি 500 টাকা আল্লাহ দান কবুল করুন, জিয়া শাহ না দান করেছেন আল্লাহ ওনার দানকে কবুল করে দিন, রুজিতে বরকত দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর, নারী রিসালাত। বাবাজি আমার সোনাবানি কে রব, এমনি করে আপনার কি নাম? আগুন থেকে বার করি জিজ্ঞাসা করে আবু জাহেল, বলো এখন খবর? আবু জাহেলের কথার উত্তরই একটাই, ওগো আবু জাহেল তুমি আমাকে জানে মেরে দাও তবু অসুবিধা নাই, কিন্তু আমার নবীর প্রেম আমি বেলাল ভুলতে পারবো না। আবু জাহেল দেখে এভাবে তো সম্ভব নয়, এবার তার জবানে আনতাহাদুন জারি আছে, তাই তার মুখে লাথি মারবে বলে আবু জাহেল মুখটাকে ফাটিয়ে দেবে বলে আপনার চিন্তা চেতনা করি। আবু জাহেল আগিয়ে যায় বেলালের গালে লাথি মারবে বলে, বাবা আমার চাই না, জাম দিয়ে লাথি মারতে যাবে, শুকনো দেখা উল্টে পড়ে গেছে বাবা। সবাই হাসতে লাগলো, বেলাল নবী হলে না আর আবু জাহেলের 40টা উট নেওয়া হলো না। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুশ্মন পদদলিত হলো, অপমানিত হলো, লাঞ্ছিত হলো। আব্বাজি আমার সোনা মানিকে রব, এমনি করে আপনার দেখা গেল যখন অপমানিত হলো বাবা মা সোনা মানিক, এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পুরো দেহটা আপনার ঝাঝরা হয়ে আছে, তলোয়ার দিয়ে কেটে কেটে দেয় কেটে কেটে দেয়, আর দেহের আপনার গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে নেমে চলে আসে, চামড়া গুলো নেমে চলে আসে, কাটা কাটা দাগ হয়ে গেল বাবা আমার দেহর মধ্যে, দেখা গেল কাটা কাটা দাগ হয়ে গেছে সব নিশানা পড়ে আছি। আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার বেলাল নবী আশিক বেলাল, পৃথিবীর জমিনে তোমার বংশে যত মানুষ আসবে তাদের দেহে কাটা কাটা দাগ থাকবে, দেখে চেনা যাবে বেলাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিক ছিল, তার গোত্রের মানুষ হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলার গোত্রের মানুষ, কারণ প্রত্যেকের দেহে কাটা দাগ দেখে চেনা যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বাবাজি অনেকে মনে করছেন সিমেন্ট দিলে দিতে পারেন, দু বস্তা, পাঁচ ব্যাগ, দুই ব্যাগ, তিন ব্যাগ দিতে পারে, অসুবিধা নেই। আব্বাজি আমার আপনার ইচ্ছা চিন্তা করুন, টাকা দেবেন না, সিমেন্ট মাটি দেবেন, যেটা আপনার ইচ্ছা সেটা দেন। আব্বা আমার খেয়াল করুন বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখে, বাবা দিন যায় রাত আসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেম আরো বেশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী রিসালাত। ও বাপ, যাহা দেখিলাম আমি আপন নয় নে, বিশ্বাস করি না কভু গুরুর বচনে। আপনি কিসের জন্য পাগল হয়ে আছেন আমি বুঝলাম না, নামাজ কাজা, রোজা নাই, হাজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, মদ বন্ধ দিলেন না, গাঁজা বন্ধ দিলেন না, সুদ বন্ধ দিলেন না, মুখে বলেই পার হয়ে যাবেন। এই জেলাটার নাম হলো মুর্শিদাবাদ,
কিন্তু আসলে এর নাম মুর্শিদাবাদ না, এর নাম ছিল মুর্শিদ আবাদ, মানে আল্লাহওয়ালা নবীওয়ালাদের আবাদ বাসস্থান। জোরে বলে ওখানে আমি একটু আগিয়ে যাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ের রশি বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছে, বাপ আমার দেহের গোস্তগুলো রাস্তাতে থেকে যায়, রক্ত থেকে যায়, আব্বা আমার পৃথিবীর জমিনে এমনি করে দেখা গেল। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরকে যখন টেনে টেনে এনে মুনিবের কাছে দিয়েছে, উমাইয়ার কাছে দিয়েছে, বাবা উমাইয়া আবার টেনে নিয়ে গেল কয়েকজনকে ধরে নিয়ে গরম বালিতে শুয়ে দিল। আবু জাহেল, আবু আপনার কিনা উমাইয়া, গরম বালিতে শুয়ে দেওয়ার পর কয়েক মনোজনের পাথর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালু উপরে শুয়ে কয়েক মন পাথরের নিচে শুয়ে জবান দিয়ে বলছেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া দেখে এই বালির উপরে শুয়ে এই কাজ করতে, হাত পা কিছুই তার চলে না, জবান দিয়ে আল্লাহকে ডাকতেছে। এক কাজ করতে হবে, জবানটাকেও বন্ধ করতে হবে। কিভাবে? মোটা একটা পেরেক আনলো, পেরেক আনার পরে জিব্বাটা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আহাহু আওয়ার আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ করতে পাচ্ছেন না, বাবা শুধু আওয়াজ করেন, গু গু করে শব্দ হচ্ছে বাপ। কয়েকজন সাহাবী রাস্তা দিয়ে তেজারাতে যাচ্ছেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য এগিয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার পরিস্থিতি দেখে তারা চোখ দিয়ে পানি ঝরায় কাঁদে, আর আপনার কিনা তেজারাতে নাগি ফিরে নবী পাকের দরবারে গেলেন। নবীজি আপনার পাগলের হাল আমরা দেখতে পাই না, এত কষ্ট এত কষ্ট, কয়েক মন পাথর তার বুকের উপরে চাপানো, গরম বালুতে তাকে শোয়ানো, ক্ষত বিক্ষত দেখো হুজুর তার দিকে দেখে মায়া লাগে, তেজারাতে যেতে পারি না। আমার নবীর প্রেমের পাগল বেলালের হালাত দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামগণ কান্না করতেছেন, বাবা সোনা মানিক আমার, আমার নবী গমগিন হালাতে আছেন। এমন সব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে উপস্থিত হলেন, দরুদি কে আপনাকে কাঁদিয়েছে, কে আপনাকে বড় কথা বলেছি, কেউ কি এতিম বলে গালি দিয়েছে, কেউ কি বাফারা মাহারা বলে গালি দিয়েছে, কেউ কি আপনাকে বড় কথা বলেছে, হুজুর এমন করে কেন আপনি দুঃখিত মনে? আমার নবী পাক বলেন, আবু বকর পারবে আমার মুখে হাসি ফুটাতে? ইয়া রাসূলুল্লাহ গোলামকে আদেশ করুন, সঙ্গে সঙ্গে বলেন, আবু বকর পারবে আমার বেলালকে খরিদ করে কাছে এনে দিতে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা যত সময় আমি বেলালকে খরিদ না করতে পারবো, আপনার দরবারে হাজিরি দেবো, দাও আসি কেমন যদি মাসুকের আশা পূর্ণ না করতে পারি। আব্বাজি আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু যত যাহা কিছু ছিল তার গজানো মাল সমস্ত কিছু পটলা করে দিয়ে চলেছেন উমাইয়ার বাড়ি। আরে উমাইয়া, তুমি কি তোমার চাকরকে বিক্রি করবে নাকি বলো? আমার কাছে বিক্রি করে দাও, আমি উমাইয়া কিনতে এসেছি বেলালকে, তোমার বেলাল তোমার কথা শোনে না, আমার কাছে বিক্রি দাও, যত টাকা চাইবে দেব। উমাইয়া বলে, আমি তো বলিনি আমার চাকর বিক্রি করব, তুমি কিসের জন্য এসেছো? চাকর কিনার খরিদারের জন্য, আমি তো চাকর বিক্রি করার অর্ডারও দেইনি, আদেশ দেইনি, হুকুম দেইনি, লোকজনকে পাঠাইনি, কি ব্যাপার কিসের জন্য? উমাইয়া লোকের মুখে শুনি আমি তোমার চাকর তোমার কথা শুনে দাও, তাই আমি এসে চিত্তাকে বাড়ি নিয়ে যাব। যদি বেচো, উমাইয়া বলছে না তো আমি বেচবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর মনটা এবার দুঃখে ভরে গেল, আল্লাহ আমি আমার দয়াল নবী পাকের কাছে আমার মাশুকের কাছে ওয়াদা করেছি, যত সময় মুখে হাসি না ফুটাতে পারবো হুজুর আসবো না, মানে বেলালকে সঙ্গে করে নিয়েই দরবারে যাব। এখন বুঝি আমার মাশুকের সঙ্গে দেখা করা যাবে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর রাস্তায় কাঁদে না, আর আপনার চোখের পানি ঝরাতে ঝরাতে চলে যাচ্ছেন বাবা। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে দেখা, আব্বাস বলেন, ওগো আবু বকর চোখে পানি কেন?
ডাক দিয়ে বলছেন ওগো আব্বাস আমার মনে একটাই বেদনা আমি রাসূলের পাককে বুঝি আর দেখতে পাবো না আমি রাসূলের সঙ্গে বুঝি আর দেখা করতে পারবো না কেন বলে আমি বলি এসেছি বেলালকে খরিদ করি নিয়ে যাব উমাইয়াত বেলাল বেচবে না বলে দিয়েছি আমি আবু বকর এই দুঃখে কাঁদি বেশি আব্বাস বলছেন চিন্তা নেই ওয়াজের ভাব আলাদা গজলের ভাব আলাদা গজল বলতে গেলে আওয়াজে বেশি প্রেসার পড়ে ওয়াজে কিন্তু কম পড়ে আর কথায় কথায় বললে তো কোনো প্রেসারই নাই খেয়াল করেন আব্বাজি আমার এমন সব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি নবী পাকের দরবারে যেতে পারবো না এই জন্য বেদনা আব্বাজি আমার আব্বাস বলেন চেষ্টা করি আমি দুষ্টু বল চাইতে সন্নগোল ভালো তা যে তোমার কথা শোনে না দিন ও রাত তুমি তার পিছনে সময় ব্যয় করো তুমি যা বলো তোমার কথা শোনে না তাকে রেখে লাভ কি দেখো বেলাল তোমার দরবারে যদি আঘাতে আঘাতে মরেও যায় তাও লোকে তোমার বদনাম করবে এমন চাকর মেরে ফেলে দিয়েছে তাও সে কথা শুনে না আর যদি তুমি এই অবস্থায় বেঁচে দাও তাও লোকে বলবে দেখেছো কথা শুনিনি বলে সে তার রাজ্য থেকে অন্য রাজ্য অন্য জায়গা বিক্রি করে দিয়েছে তার মানে এই মুনিবের কাছে আর অপরাধ করা যাবে না ওরকম অপরাধ যদি কেউ করে তাহলে আমাদেরকে আর আস্ত রাখবে না অন্তত এই ভয় সবার মনে থাকবে উমাইয়া বলে ঠিক কথা তো কথা তো ঠিক তা আমি একটু আলোচনা করি এখন বাড়ির মধ্যে গিয়েছে কি আলোচনা করে প্রস্তাব এলো এটাই হ্যাঁ আমি আমার চাকর বিক্রি করব বিনিময়ে মূল্য আমার একটু বেশি দিতে হবে উমাইয়া এই কথা যখন প্রস্তাব দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে খবর জানালেন ওগো আবু বকর কে তো না খবর এনেছি হাসি ফুটানোর জোরে বল কি খবর এনেছে উমাইয়া রাজি হয়ে যে তার চাকর বিক্রি করবে টাকা নেবে একটু মোটা অঙ্কের টাকা দিতে হবে আবার চাকরেরও দাবি তার কাছে আছে বলো কি করবে বলে যা চাইবে দেব শুধু বেলাল দরকার কারণ আমার মাশুক তার জন্যই ব্যতিব্যস্ত আশিক জানে মাশুকের কথা মাশুক জানে আশিকের কথা এই আশিক মাশুকের খেলা তুমি একটা ছেলে একটা মেয়ে কি বুঝবি তোমরা তো শুধু দেহের পাগল তোমরা তো আসল জায়গার পাগল নও বন্ধু আমার এমন সময়তে আপনার কি নাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মূল্য নিয়ে আর আপনার কি না একটা চাকর নিয়ে পৌঁছালেন দরবারি এমন সময় পৌঁছানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিয়েছেন টাকা পয়সা মিটে গেছে হিসাব ফিনিশ হয়ে গেছে এবার উমাইয়া বলে আবু বকর আমি মনে করতাম তুমি চালাক চতুর হয়েছো ঈমান নিয়ে তোমার হয়তো বুদ্ধি অনেক হয়েছে কিন্তু তোমার মতো পাগল তো দেখি নাও তুমি এমন মূল্য তোমার কাছ থেকে নিলাম অফুরন্ত মূল্য নিলাম আবার তুমি দেখো কালো একটা যার দেহ কালো ভরা জর্জরিত দেহ তাকে তুমি খরিদ করে নাও টাকার বিনিময়ে আবু বকর বলেন ও মুনিব উমাইয়া জেনে রাখো যাকে দেখছো অতি কালো তার অন্তর আমার নবীর প্রেমের আলো জোরে বলো একে এমনি খরিদ করি নাই এর জন্য এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমি তো অবশ্যই প্রেমিক আমার নবীও তাকে ভালোবাসে আমি আবু বকরও তাকে ভালোবাসি আরো জোরে বলে সাথে করে বাড়ি নিয়ে গেলেন যাওয়ার পরে তাকে আপনার কিনা আপনার কাপড় পাল্টে দিলেন বাবা আমার যথেষ্ট খেদমত করার যাহা করার সমস্ত কিছু করলেন পাশে ওনাকে খাওয়া দিয়েছেন কিছু খাওয়ার জন্য আব্বা আমার এমন সময়তে খেতে বসেছে যখন বেলাল সঙ্গে সঙ্গে মাথায় হাত বুলিয়ে বলছেন বেলাল তোমাকে আমার কাছে
গোলামী করতে হবে না, বাড়ি কাজ করতে হবে না, আমি একমাত্র খরিদ করে এনেছি তোমাকে নবী পাকের দরবারে নিয়ে যাব বলে। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সীমা রইল না, যার প্রেমের পাগল আমি তার সঙ্গে দেখা হবে আমার কি আনন্দের সীমা থাকতে পারে। আব্বাজি আমার খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেলি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নবী পাকের দরবারে বেলাল রাদিয়াল্লাহু আল্লাহু তাআলা নুকে নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, প্রথম যে দিন দেখেছি মনে আপন ভেবেছি, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম। নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন নবী আমার দেখেন, সঙ্গে সঙ্গে বেলালকে কাছে নিয়ে পেশানিতে চুমা মুবারাকা দিলেন। জোরে বল, চুমা দিলেন পেশানিতে। আব্বাজি আমার আশিক আজ মাশুক পে আনন্দ আনন্দিত হলেন বাবা। এদিকে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বেশি হয়েছে। আব্বা আমার এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলে, আমি 40তম মুসলমান হতে দেব না, আর আমার নবী আপনার নবী হাত তুলেছেন, আল্লাহ আমাকে আমার দে ইয়া উমর দে। আমার আল্লাহ বলেন কাকে নেবে হাবিব, আমার আপনার নবী বলেন আল্লাহ খাত্তাবের বেটা উমর আমাকে দাও। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, খাত্তাবের বেটা উমর 39তম মুসলমান হয়ে গেছে, 40 হতে দেবে না বলে তলোয়ার নিয়ে যাচ্ছে। চলি কতল কো মার কাহা কিসি নে রোক কর কাহা, চলে হো আর কিধার মেজাজ হে কিউ আর শপত, জারা পাই কিলো খবর ফেদা গে বো রসুল পত, ও কেহ রই হে হার ঘড়ি নবি 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 না, কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কবে তুমি হায় রে আমার সোনা মানিক, এর দিন যায় রাত আসে বাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হলেন, 40তম মুসলমান হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করছেন যখন আমার নবী, আব্বাজি আমার শিয়াবে আবু তালেবে 3 বছর থাকলেন বাবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আছেন সোনা মানিকেরা, আমার দিন যায় রাত আসে বাবা। এমন কষ্ট ছিল আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছেন, ও গো বাবাজি আমার এমন সঙ্গ দিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে আপনার গেটের মুখে শুইয়ে দিয়েছেন, যদি কোনো দুশমন আঘাত করে তাহলে কি আঘাত যেন লাগে, আমার নবীকে যেন কোনো আঘাত না হয়। এ ছিল হযরত আবু তালেবের ভালোবাসা, সন্তানের থেকে বেশি প্রেম ছিল নবী পাকের প্রতি, আর এই প্রেমের নাম বুখারীতে বলা হয়েছে ইমান, ঠিক কি না? আব্বাজি আমার 3 বছর গেল, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লোকজন দেখে হাবশি দেশের মানুষ বলে বেলালকে কিছু বলে না, রাতের নিশীথে আব্বা আমার বেলাল শিয়াবে আবু তালেবে দেখা করতে আসি, আমার নবী পাক ডাক দেয় বেলাল তুমি শিয়াবে আবু তালেবে আসো,
তোমার কি মরণের ভয় লাগে না? তোমাকে দুশমনেরা আঘাত করবে তোমার কি ভয় লাগে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরুদি আপনার কাছে আসতে গিয়ে যদি দুশমনেরা আমাকে আঘাত করে, আমি যদি মারা যাই, আমি বেলালের কোনো চিন্তা নাই, আমি তো শহীদের দরজা পাবো, কারণ আমার নবী দেখতে গিয়ে দুশমন আমাকে মেরে দিয়েছে। এর থেকে আনন্দ বেলালের আর কি হতে পারে? তিন বছর শিয়াবে আবু তালেব, এ বাবা সে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা কত প্রেম করতেন নবীকে, ইমানদার ছিলেন। আরো জোরে বলে, এর অনেক দলিল আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। তাই বলে এটা নয়, বাবাজি আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের বেটা, যাকে গেটের মুখে রাখছেন দুশমন যেন আঘাত করে, তা আমার বেটা কুরবানি হয়, আমার রসুলের গায়ে যেন আঘাত না হয়। আরো জোরে বলে, আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দিন যায় রাত আসি, আব্বা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে হিজরত করলেন, আল্লাহ পাকের অর্ডারে মক্কা নগর ছেড়ে মদিনাতে চলে গেলেন। আর মদিনাতে যাওয়ার পরে হে সোনা মানিক আমার, এই মদিনাতুল মানবারাতে আবার এসেছিলেন, অনেকবার এসেছেন আব্বা আমার, কয়েকবার আমার রসুল আগমন করেছেন। মক্কা বিজয়ের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার আজানের জন্য বলেছে, প্রথম আজান হয় মক্কা বিজয়ের পরে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, আজান দিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেমের ঠিকানা নাই বাবা, আজান পৃথিবীর মানুষও দিয়েছেন, উনিও দিয়েছেন, কিন্তু কয়েকটি আজান এমন হয়েছে যেটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। আরো জোরে বলে, আজান এমন ছিল। এ বন্ধু কি গো, সিমেন্ট মাটি সিমেন্ট দিবেন না? আছে, চলুন আগিয়ে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানও দেন, কয়েকটা আজান ওনার খুব গুরুত্বপূর্ণ, এমনি আজান সব আল্লাহর দ্বারে কবুল হয়েছে, যদি কোন সুবহানাল্লাহ, কিন্তু কিছু আজান এমন আছে, যেমন দেখুন বাবাজি আমার, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দেন, আজান দেন নামাজ হয়, আজান দেন নামাজ হয়। একদিন আমার নবী পাকের কাছে আলোচনা শুরু হয়, হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভুল আজান দেয়, কোথায় ভুল হয়? আব্বা আমার সবাই ডাক দিয়ে বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাতে প্লেগ বসিয়েছিল উমাইয়া। কে কে? উমাইয়া, ওই যে বালির উপরে শুয়ে কয়েক মন পাথর চাপিয়ে যখন জবান দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকছে, তখন জিভ টেনে প্লেগ মেরেছে। প্লেগ উঠিয়ে নেওয়ার পর ওই জায়গাটা মোটা, তো কেরাতের নিয়মে লেখা আছে জিহ্বার মধ্য স্থল ওপরে তালুর সাথে মিলিয়ে তিনটি অক্ষর উচ্চারণ হবে, জিম শিন ইয়া। তো যেহেতু জায়গাটা মোটা, তা বড় শিন উচ্চারণ হয় না, ছোট শিন আস হয়ে যায়, আস হয় না। আশহাদু আল্লাহ বা আশহাদু আন্না, এই বড় শিন উচ্চারণ হয় না মোটা থাকার কারণে। সবাই ডাক দিয়ে বলছে, হুজুর বেলাল ভুল দেয়। কি ভুল? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছোট শিন বলে, বড় শিন বলতে পারে, তাই নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে খুব যখন সবাই আলোচনা কানাকুনি শুরু করেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে বেলা, আমার তোমাকে এখন আজান দিতে হবে না। অন্যজন আজান দিলেন, আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন, এমন কান্না কাঁদেন, পৃথিবীর সব মানুষ মানা করলো, আমি আজান দেওয়া বন্ধ করতাম না, আমার দয়াল যখন বলেছে বেলাল আজান দেওয়া চলে না, তো আমি বেলাল আজান আর দেব না। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলে পাককে জীবনের থেকে বেশি প্রেম করেন। আব্বাজি আমার মন ভালো নাই, শুধু কেঁদেই যান, এমন সময় তো অন্যজন আজান দিলে, আজান দেয় বাবা আমার আরো অন্ধকার, লোকজন আজান শুনে এসেছে, সবাই বা 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 বহুয়া সুন্দর আজান, শুদ্ধ আজান।
সেখানে বড় শিন উচ্চারণ আশহাদু আন্না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ভালো তো শুদ্ধ হচ্ছে তখন আলোচনা সবাই করছে হ্যাঁ গো এত সময় হয়ে গেল তো ফর্সা হচ্ছে না কি হচ্ছে না ফর্সা হচ্ছে না ইতিপূর্বে যত আজান দেয় তত ফর্সা হয় এ তো আরো অন্ধকার হয়েছে মনে হয় তুমি ভুল দিয়েছ আগেই ডেকে ফেলেছ আবাদ আবাদ الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر তিনবার আযান নামাজ শেষ সবাই বলছে ব্যাপার কি এরকম কেন নবী আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আযান দেওয়ার জন্য আল্লাহ ওহী পাঠিয়েছেন দরদি মানুষের কেবলা হলো কাবা বাইতুল্লাহ আর ফেরেশতাদের কেবলা হলো বাইতুল মামুর যে বাইতুল মামুরে ফেরেশতারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আযানের অপেক্ষায় রয়েছে দরুদি আল্লাহ অর্ডার করেন বেলাল যেন আযান দেয় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসে সবাইকে বললেন দেখো বেলাল কই বেলাল নাই মসজিদে বেলাল নাই মসজিদে বাবা সাহাবী রাসূলকে পাঠানো হলো এই যে কথাটা বলছি এই কথাটাও সরকারে আলা হযরত লিখেছেন জোরে বলেন সাহাবী রাসূলদেরকে আপনার পাঠানো হলো পাঠিয়ে দেওয়ার পরে যায় বাড়িতে যাইয়া খোঁজ লয় খোঁজ নেওয়ার পরে যেই দরজায় আওয়াজ দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাবা আমার দরজা খুলে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ ছলছল করে পানি মুছতেছে বেলাল কাঁদো কেন আযান বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমি বেলাল কে দে জারে জার হইয়া যাই বেলাল আনন্দের খবর শোনো ফেরেশতা জিবরাইল ওহী এনেছেন আমার রাসূলুল্লাহ পাঠিয়েছেন আমাকে আপনি চলুন আযান দেবেন আপনি আযান না দিলে এই অন্ধকার কাটবে না জোরে বলুন হে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বল পাগল ছিল হানজালা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে ফেরেশতার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বল প্রেমের খেলা প্রেমিক যারা তারাই তো খেলবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সীমা নাই বাবা আনন্দ আর আনন্দ এমন সময়তে টুকটুক করে চললেন হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে আব্বাজি আমার আযান দিলেন আস্তে আস্তে ফর্সা হয়ে গেল প্রেম নাই তো আলো সেখানে নাই জোরে বলে প্রেমের দাম বেশি না ডিগ্রির দাম বেশি তোমরা ডিগ্রির পাগল আর সুন্নিরা মহাব্বতের পাগল ওরা সবাই বলতে তো হুজুর কত মুসলমান বানাচ্ছে কত মুসলমান বানাচ্ছে তুমি জানো না যে দল বড় হবে ওই দল জাহান্নামী হবে
আমি বলিনি ইসলাম ইতিহাস খুলে দেখেন কিয়ামতের আগে বেনামি 2000 টাকা আল্লাহ তার পকেট যেন জিন্দেগিতে না হয় ফাঁকা স্বপ্নের মাঝে যেন আমার নবীকে পায়ে দেখা জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর একটু জোরে তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত বাবাজি এই 2000 টাকা দিয়েছেন নাম আছে কিন্তু বলিনি বাবা এই চা দিচ্ছেন সবকে দেন আর আমি তো জানেন যে চা খাওয়া লোক স্টেজে আমি নামার আগে খাই আর নামার পরে খাই কিন্তু এই গত কালকে একটু খেতে হয়েছে আর আজও খেতে হবে কারণ আমার শরীরের পরিস্থিতিতে এর জন্য চা আমাকে দিতে হবে আমি দুই এক ঢোক মারবো বেশি না যদি আওয়াজ একটু খোলে কারণ আমার রেকর্ড নাই কথা বলতে অল্প কাপটা ধুয়ে এক মানে দুই থেকে তিন ঢোক হবে অল্প ভাব ভালো না ভাই আওয়াজের ভাব ভালো না নিজে জান জড়িয়ে শোনাতে পারছি না আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে আব্বা আমরা দুনিয়ায় কেউ থাকব না সবাই মারা যাবে না থাকব চা খাওয়া হোক চাটা খান অসুবিধা নেই আমি কথাগুলো বলি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাব এমন আজান দিলেন যার আজান আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে এখন যদি উনি শিন এই বড় শিনটাকে বাদ দিয়েও দেন তাতে অসুবিধা হবে এটাই বেশি করে দিয়েছে বেশি করে ফেলেছে একটু দরুদ পড়েন আল্লাহ কি যে স্বাভাবিক যেগুলো কষ্ট কম হয় চল 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 মদিনে জলদি চল সুবহানাল্লাহ চল 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 মদিনে জলদি চল তয়বনগর কো জানা হ্যায় জখম জিগর দিখলানা হ্যায় আজ নহীঁ তো কল চল 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 মদিনে জলদি চল জোরে বলো আলে আওয়াজ শরীর খারাপ না হলে আপনাদের 7 মিনিট তয়বনগর কো জানা হ্যায় জখম জিগর দিখলানা হ্যায় আজ নহীঁ তো কল জোরে বলেন सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे हमको एक ही है अपने रोजे पर आका हमें बुलाएंगे सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे हमको एक ही है अपने रोजे पर आका हमें बुलाएंगे हम भी मदीने को जाएंगे आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल तयबनगर को जाना है जख्म जिगर दिखलाना है आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल जोरे बोलो सुभान अल्लाह अपनी अपनी किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है अपनी अपनी किस्मत है अपना अपना नसीबा है कोई तरसता है कोई हर साल मदीने जाता है कोई हवाई
जहाज से जाता है कोई पैदल, चल 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 मदीने जल्दी चल, तैयबनगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बोले বুঝতে পারছেন, হয়তো মনে করছেন মলবি সাহেব মোটে গাচ্ছে না, কি হচ্ছে পরিবেশে এরম জি। তো মোটামুটি আপনারা দিয়েছেন, আর আমার হুজুর ওড়াহারি গজল তো বলি শেষই করে দেয়, গজলের মধ্যে এত টান, টানব কত। তবে একাত করি হুজুর ওড়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। আরে ওই ফুল যে তো সঙ্গের সাথী আধার করে দিবে জ্যোতি রে, চিনে নে রে পরশুমতি, এভাবে করিস না আর ভুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, ওরে ওই ফুল যে জন বুকে পেল দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে, তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে সদায় আকু, আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا ابا بلال رضی اللہ تعالی عنہ পরিস্থিতি এমন, উনি আযান দিচ্ছেন মহব্বতে আযান পড়ছেন, বাবা আমার নবী পাকের মহব্বতে। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদি আল্লাহ তাআলা নুকে কাবা শরীফের ছাদের উপরে উঠিয়ে দিয়ে বলছেন বেলাল আযান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নে বলেন হুজুর ইতিপূর্বে আযান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে, আজ কাবা তো আমার পদতলে, আমি বেলাল আযান দেব কোন দিকে? আপনার আমার নবী বলেন বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও না, কারণ আল্লাহ পাক যদি তোমার নবীকে সৃষ্টি না করতেন আল্লাহর খানায় কাবা তৈরি হতো না। বেলাল তুমি আমার দিকে ফিরে আযান দাও। সরকারে আলা হযরত বলেন আমাদের নবী হলেন কাবার কাবা, আমার নবী যখন দুনিয়ায় আগমন করেছেন বাবা আল্লাহর কাবা ঘর তিন দিন পর্যন্ত ঝুঁকেছিল, হাজিও আও আও শাহনশাহ করাও যা দেখো কাবা তো দেখছো কেহ, আব কাবে কা কাবা দেখো, আমাদের নবী হলেন কাবার কাবা। জোরে বলো ঠিক কিনা,